একজন ফিশার ওম্যান একজন লোককে সুইসাইড করা থেকে আটকায়। এরপর তারা একে অপরের প্রতি অবসেস হয়ে পড়ে। আজকের মুভিটি 2000 সালে আসা একটি থ্রিলার লাভ স্টোরি। মুভিটিকে কিম কি ডু ডিরেক্টর ডাইরেক্ট করেছে, মানে মুভিটি লাভ থ্রিলার আর অবসেশনে ভরা। মুভি সিনগুলো পুরো অবসেশনে ভরা, যেটা একটা মানুষকে অনেকদিনের জন্য মানসিকভাবে হার্ট করতে পারে। মুভিটির খাস কথা হলো, মুভিটিকে দেখার পর আপনি মুভিটির অনেকগুলো ইন্টারপ্রিটেশন বের করতে পারবেন। তো চলো শুরু করা যাক। তার আগে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো, আর একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার চ্যানেলটি অনেক সাপোর্ট পায়। তো মুভি শুরু হয়, আমাদের মুভির মেন ক্যারেক্টার যার নাম হেজিন, সে আমাদের সাথে ইন্ট্রোডিউস হয়। সে একটা লেকের মালিক ছিল। এই লেকে অনেকগুলো ছোটো ছোটো ফিশিং বুট থাকে। এইসব ঘরে গিয়ে লোকেরা ছোটোখাটো ফিশিং করতে পারে বা সেখানে তারা তাদের পার্সোনাল টাইম কাটাতে পারে। একইভাবে আমাদের আরেকটা মেন ক্যারেক্টার যার নাম হিউংশিক, সেও এখানে থাকতে আসে। ওই ঘরগুলো থেকে লেকের ডাঙা পর্যন্ত যাওয়ার জন্য একটিমাত্র হেজিনেরই বোট ছিল। হেজিন হিংশিককে তার সাথে নিয়ে গিয়ে তাকে তার ঘর পর্যন্ত ছেড়ে দেয়। এখানে আরও অনেকে থাকে, হেজিনই তাদের দরকারি জিনিসপত্র সাপ্লাই দেয়। হেজিন এখানে একাই থাকে। রাতে আমরা দেখি হেজিন খুব ভালোভাবে তৈরি হচ্ছে। কিছু লোকের কফি দরকার ছিল তাই সে তাদের সেখানে কফি দিতে যায়। এই লোকগুলোর হেজিনের সাথে ইন্টিমেট হওয়ার ইচ্ছা জাগে, টাকার জন্য হেজিন এগুলো করতে রাজি হয়ে যায়। এলেকে এইসবও চলে, এগুলো সব হিংশিক দূর থেকে নোটিশ করে। হিংশিকের হাতে আমরা একটা বন্দুক দেখতে পাই। অন্যদিকে হেজিনের সাথে যার ইন্টিমেট হওয়ার কথা ছিল সে তার ইন্টারেস্ট লুজ করে দেয়, তাই সে আর ইন্টিমেট হয় না। কিন্তু ওই লোকটির বন্ধু তাকে বলে হেজিন যখন এখানে এসেছে তাকে তখন তার টাকা দেওয়া উচিত। ওই লোকটি টাকা দিতে রাজি হয়, কিন্তু সে হিজিনকে বলে তার সাথে একটু গল্প করতে। আসলে লোকটি হিজিনের মজা উড়াচ্ছিল, কারণ হিজিন বোবা ছিল, সে কথা বলতে পারতো না। হিজিনের রাগ হয় আর সে টাকা না নিয়ে ওখান থেকে যেতে থাকে। কিন্তু ওই লোকটি হিজিনের মুখে টাকা ছুঁড়ে মারে, টাকাগুলো সব জলে পড়ে যায়। কিন্তু হিজিন টাকাগুলো তুলে নেয়, তার অনেক অপমান হয়, সে এই জিনিসটাকে এত সহজে যেতে দেয় না। রাতে সে খুব রেগে এই ব্যাপারে ভাবতে থাকে। সে দেখে যেই লোকটি তার মজা উড়িয়েছিল সে বোর্ডের বাইরে একাই দাঁড়িয়ে আছে। এটা দেখে হিজিন সাঁতার কেটে তার কাছে যায় আর পেছন থেকে তার পা ধরে টান দেয় আর তাকে ডোবাতে থাকে। কিন্তু তখনই লোকটি চিল্লাতে থাকে আর তার আওয়াজ শুনে তার বন্ধুরা চলে আসে, তাকে বাঁচিয়ে ফেলে। তারা বুঝতেই পারে না এখানে কি হয়েছিল, তারা হিজিনকেও দেখে না তাই তারা তাকেও দোষ দিতে পারছিল না। এরপর রাতে হিজিন হিংশিকে দেখতে আসে। সে শুয়েছিল কিন্তু হিজিন তাকে একভাবে দেখতেই থাকে, আসলে হিজিন তার প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছিল। পরদিন হিজিন যখন লেকে ঘুরছিল তখন সে দেখে হিংশি খুব কান্নাকাটি করছে। একটা খুব ডিস্টার্বিং সিন দেখে আমরা জানতে পারি হিংশির স্ত্রী তাকে চিট করছিল, তাই সে তার স্ত্রী ও তার প্রেমিককে মেরে ফেলে এবং এখন সে পুলিশের থেকে বাঁচার জন্য এই লেকে এসে লুকিয়ে আছে। এই জন্য সে কাঁদছিল, হিজিনও একা ছিল, তারও কেউ ছিল না, তাই সে হিংশির দুঃখ অনুভব করতে পারছিল। এরপর রাতে হিংশি অনেক ভাবতে থাকে। তারপর সে তার বন্দুকটি নিয়ে তার মুখে রেখে সুইসাইড করার চেষ্টা করে। সে নিজেকে মেরে ফেলছিল কিন্তু তখনই হিজিন তাকে নিচ থেকে পোক করে। তার থাইতে একটু চোট লাগে কিন্তু সে তার নিজের জীবন নেওয়া থেকে বেঁচে যায়। হিংশিক নোটিশ করে তাকে হিজিনই বাঁচিয়েছে। এরপর আমরা দেখি হিংশি আর সুইসাইড করার চেষ্টা করে না। তার বোর্ডে একটা তামার তার ছিল, সেটা দিয়ে সে কিছু বানানোর চেষ্টা করে। ওই তারটা দিয়ে সে যা যা আলাদা আলাদা জিনিস বানাতে পারে সে বানাচ্ছিল, আর এটা করেই তার ভালো লাগছিল। সেটা দিয়ে একটা ফিশ বানায় আর ওই ফিশটাকে হুকের সাথে লাগিয়ে জলে ফেলে দেয়। এরপর ঘুরতে ঘুরতে যখন হিজিন সেখান থেকে যায় সে ওটা দেখতে পায়। সেভাবে হিংশিক হয়তো মাছ ধরতে চাইছিল কিন্তু সে তার রডে কোনো ব্রেড লাগায়নি, তাই হিজিন তার রডে একটা ব্রেড লাগিয়ে ওখান থেকে চলে যায়। এরপর যখন সত্যিকারে একটা ফিশ ওই হুকে বেঁধে যায় তখন হিংশিক ফিশটিকে ছেড়ে দেয়। সে এখন আর কাউকে হার্ট করতে চাইছিল না। এরপর হিংশিক ওই তারটা দিয়ে একটা সুন্দর সুইং বানাতে থাকে। হিংশিকের একটা পাখি ছিল, হিজিন সেই পাখিটিকে খেতে দিতে আসে। হিংশিক যখন হিজিনকে দেখে তখন ওই বানানোর সুইংটা সে হিজিনকে গিফট করে। গিফটটি হিজিনের খুব পছন্দ হয়েছিল, তার জীবন বাঁচানোর জন্য এটা একটা গিফট আমরা ধরে নিতে পারি। এরপর আমরা দেখি হিজিন তার বোর্ড থেকে হিংশির মুখে তার মিরর দিয়ে রিফ্লেকশন মারে। আসলে হিজিন তার সাথে ফ্ল্যাট করছিল। কিছুক্ষণ পর কয়েকজন সেক্স ওয়ার্কার এখানে আসে। যারা এখানে ফিশিং করতে আসে তারা চাইলে তাদের নিড পূরণ করার জন্য এগুলো করতে পারে। এখানে এগুলো হয়, এখানে কেউ চেক করতে আসে না। হিংশু এগুলো সব নোটিশ করছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল আর হিজিন স্যাড হয়ে একাই ড্রিঙ্ক করছিল। এরপর সে হিংশিককে দেখে আর সে তার বোর্ডে গিয়ে একসাথে ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করতে করতে তারা একে অপরের কাছে চলে এসেছিল। হিংশিক হিজিনের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে কিন্তু হিজিন তাকে বারণ করে দেয়। হিংশিক তাকে জোর করে তাই হিজিন তাকে জলে ফেলে দেয়। হিজিনের যাওয়ার পর হিংশিকের খুব একা অনুভব হচ্ছিল, তাই সে একটা সেক্স ওয়ার্কারকে ডাকে। সেক্স ওয়ার্কারটি হিংশিকের ওপর রেগে যায়। সে বলে এই বৃষ্টির মধ্যে কেন তাকে এখন ইন্টিমেট হতে হবে। সে জামাকাপড় খুলতে থাকে কিন্তু হিংশিক বলে জামাকাপড় খুলো না, হিংশিক শুধু তার সাথে কথা বলতে চাইছিল। এরপর তারা একটু চা খায় আর কিছুক্ষণ কথা বলে। কিছুক্ষণ পর সেক্স ওয়ার্কারে যাওয়ার কথা ছিল, যদি কোথাও যেতে হয় তাহলে হিজিনের বোট করেই যেতে হয়। হিজিন তার প্রতি জেলাস হয়ে গেছিলো তাই হিজিন তাকে নিতে যায় না। সেক্স ওয়ার্কারটা হিংশুককে বলে এখন তোমাকে ডবল টাকা দিতে হবে।
হিংসিক এখন ওই তারটা দিয়ে একটা বাইসাইকেল বানাতে থাকে। এটি ওই সেক্স ওয়ার্কারটির পছন্দ হয় আর সে ওটা হিংসিকের কাছে যায়। কথায় কথায় হিংসিক বলে, তুমি গালাগালি দিও না, ওটা তোমায় স্যুট করে না। এরপর তারা একে অপরের সাথে ইন্টিমেট হতে যাবে, তখনই সেখানে ওই সেক্স ওয়ার্কারের ম্যানেজার চলে আসে। অনেকক্ষণ ধরে সেক্স ওয়ার্কার বাইরে গেছিল, তাই ম্যানেজার ভেবেছিল হিংসিক জোর করে তাকে আটকে রেখেছে। এরপর ম্যানেজার ওয়ার্কারটিকে মারতে মারতে বাইরে নিয়ে যায়। এরপর দেখি লেকে একটা ছেলে এসেছে, সে হিজিনকে বলে আমি অনেকদিন এখানে থাকবো, তাই আমরা একে অপরকে জেনে নিলে ভালো হবে। মানে ওই ছেলেটি হিজিনের সাথে ইন্টিমেট হতে চায়। রাতে এদের ইন্টিমেট সিন আমরা দেখতে পারি। আগে আমরা দেখেছিলাম সেক্স ওয়ার্কার আর হিংসুকের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। পরের দিন সে হিংসুকের সাথে আবার দেখা করতে আসে। হিজিন যখন ওয়ার্কারটিকে কিনারায় ছাড়ে, তখন সে রেগে তার দিকে তাকিয়ে থাকে। আসলে হিজিন এখন তার প্রতি খুব জেলাস ফিল করছিল। এরপর রাতে যখন হিংসুক আর ওই ওয়ার্কারটি ইন্টিমেট হচ্ছিল, তখন হিজিন তাদের লুকে দেখতে আসে। ওদের বুথে একটা হোল ছিল, সেই হোল দিয়ে সে তাদের দেখছিল। এটা দেখে হিংসুক একটু ভয় পেয়ে যায়। পরের দিন যখন ওয়ার্কারটি যাচ্ছিল, হিংসুক তখন ওয়ার্কারটিকে কিছু টাকা দেয়। সে বলে তার হিংসুককে ভালো লাগে, তাই সে এখানে এসেছিল, আমি এখানে কাজের জন্য আসিনি। হিজিন এরপর ওই ওয়ার্কারটিকে লেক কিনারায় ছেড়ে দেয়। ওয়ার্কারটি হিজিনটিকে কিছু টাকা দেয়। ওই টাকায় হিজিন তার মুখে ছুঁড়ে মারে। তারপর হিজিন রেগে হিংসুকের কাছে পৌঁছায়। সে তাকে জোরে কিস করে আর তার লিপসের বাইট নেয়। হিংসুকের লিপসের থেকে রক্ত বেরোতে থাকে। এটা দেখে হিজিনের খুব খারাপ লাগছিল, তাই সে ওখান থেকে চলে যায়। ঘরে আসার পর হিজিন একটা ভাঙাচোরা বাইক দেখতে থাকে। এটার মানে সেও তার জীবনে কাউকে হারিয়েছে। মুভিতে আমরা দেখেছি সে পুরো একা, আর এই মোটরসাইকেলটি দেখে বোঝা যায় হিজিনের জীবনেও কেউ ছিল, কিন্তু সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে এতদিন একা ছিল আর এখন তার হিংসুককে পছন্দ হয়েছে। নেক্সট সিনে পুলিশ লেকটিকে পেট্রোল করার জন্য আসে। তাদের কাছে কিছু অপরাধীর ফটো ছিল, তারা হয়তো এখানে লুকিয়ে থাকতে পারে, তাই তারা এখানে চেক করতে আসে। আগে আমরা দেখেছিলাম যে লোকটি হিজিনকে বলে আমি এখানে অনেকদিন ধরে থাকবো, সেও একটা অপরাধী। সে যখন পুলিশকে দেখে, তখন সে পুলিশকে মেরে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এইসবের মধ্যে সে মারা যায়। এইসব হিংসুক লুকিয়ে দেখছিল। আমরাও জানি সেও পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, এমনকি সে সুইসাইডও করতে গেছিল। পুলিশ চলে এসেছে, তাই তার কাছে আর একটা রিজন আছে সুইসাইড করার, তাই সে ফিস ধরার হুক নিয়ে গলায় বাঁধিয়ে সুইসাইড করতে যায়। এটা করতে গিয়ে সে খুব হার্ট হয়। হিজিন ভাবে একটা গন্ডগোল আছে, তাই সে তাকে দেখতে আসে। পুলিশ হিংসুককে ধরতে পারে, তাই সে ডাইরেক্ট তাকে জলে ধাক্কা মেরে ফেলে দেয়। ওখানে অনেক রক্ত পড়েছিল, তাই সেগুলো মুছতে থাকে। পুলিশ যখন বোর্ডের ভেতরে আসে, তারা ভাবে হিজিন হয়তো এখানে সাফসাফাই করছে, এখানে হয়তো কেউ থাকে না। পুলিশ যখন এখান থেকে চলে যায়, তখন হিংসুককে এসে জল থেকে বের করে। হিংসুকের পুরো শরীরে রক্ত ছিল, তার গলা থেকে হিজিন সব হুক বের করতে সাহায্য করে। সে এখন অনেক ব্যথা অনুভব করছিল, তাই হিজিন তার সাথে ইন্টিমেট হয়ে তার ব্যথা কম করার চেষ্টা করে। এরপরে হিংসুক যাতে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়, তার জন্য হিজিন তাকে সব রকমভাবে সাহায্য করে, এমনকি হিজিন তাকে একটা ডেটেও নিয়ে যায়। কিছুদিন পর ওই সেক্স ওয়ার্কারটি আবার হিংসুকের সাথে দেখা করতে আসে। হিজিন আর হিংসুকের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছিল। হিজিন চাইছিল না কোনো কিছু গড়বড় হোক। হিজিন ওই ওয়ার্কারটিকে একটা বুথে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বন্দি করে রাখে। রাতে হিজিনের একা অনুভব হয়, তাই সে হিংসুকের সাথে এসে ঘুমায়। অন্যদিকে ওই সেক্স ওয়ার্কারটি ওখান থেকে বেরোনোর চেষ্টা করে। স্ট্রাগল করতে করতে সে জলে পড়ে যায়। তার হাত পা বাঁধা ছিল, তাই সে সাঁতার কাটতে পারে না আর সে ডুবেই মারা যায়। সকালে হিজিন এটা নোটিস করে। সে বডিতে ওয়েট বেঁধে বডিটাকে ডুবিয়ে দেয়। ওয়ার্কারটি স্কুটি করে এসেছিল, তাই সে ওই স্কুটিটারও ঠিকানা লাগিয়ে দেয়। অনেকক্ষণ হয়ে গেছিল, ওয়ার্কারটি তাও তার ঘরে পৌঁছায়নি, তাই তার ম্যানেজার তার খোঁজ করতে আসে। সে খুব রেগেছিল, কারণ সে ভাবছিল হিংসুক আবার তাকে জোর করে আটকে রেখেছে। সে হিংসুকের কাছে পৌঁছে তাকে মারতে লাগে। এই ফাইটের মধ্যে হিংসুক ম্যানেজারকে জলে ফেলে দেয়। ম্যানেজার সাঁতার কাটতে পারতো না, তাই সেও জলে ডুবে মারা যায়। এসব হিজিন দেখে আর সে হিংসুককে সাহায্য করে বডিটা ঠিকানা লাগানোর জন্য। এরপর থেকে হিজিন সবসময় হিংসুকের সাথে থাকে, তাই হিংসুকের এখন তাকে বিরক্ত লাগে। হিংসুকভাবে হিজিন তাকে এখন বন্দি বানিয়ে রেখেছে। একদিন হিংসুক খুব ডিস্টার্ব ফিল করছিল, তাই হিজিন তাকে সাহায্য করতে আসে, কিন্তু হিংসুক এক ধাক্কা মেরে হিজিনকে দূরে সরিয়ে দেয়। সে হিজিনকে বলে আমি তোমার স্বামী নই, কেন তুমি সবসময় আমার সাথে থাকো। হিংসুক বোর্ড নিয়ে এখান থেকে বের হতে চাইছিল, কিন্তু হিজিন তার বোর্ড নিয়ে কেনার দিকে চলে যায়। এরপর রাতে হিংসুক এখান থেকে বেরোনোর চেষ্টা করে। তার কাছে একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল, সেটার সাহায্যে সে সাঁতার কাটতে কাটতে কিনারার দিকে যাচ্ছিল, কিন্তু হিজিন এটা নোটিস করে নেয়। সে হিংসুককে ধরে আবার তার বুথ পর্যন্ত নিয়ে যায়। হিংসুক খুব রেগে যায়, সে হিজিনকে মারতে লাগে। মারতে মারতে ফার্স্ট স্টেশনে সে হিজিনের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। এরপর সকালে হিজিন শুয়েছিল, এই সুযোগে হিংসুক তার বোর্ড নিয়ে ওখান থেকে পালাতে থাকে। বোর্ডের আওয়াজে হিজিন জেগে যায়। হিংসুককে ছাড়া সে এখন থাকতে পারবে না। সে ফিস ধরার হুক নেয় আর নিজেকে মারার চেষ্টা করে। এটা খুব কষ্ট লাগছিল, তাই সে চিল্লাতে থাকে আর তার আওয়াজ হিংসুক শুনতে পায়। আর সে ফিরে আসে আর হিজিনকে সুইসাইড করা থেকে আটকায়। যেমনভাবে হিজিন
হিংসিককে বাঁচিয়েছিল, হিংসিকও হিজিনকে সেরকমভাবে বাঁচায়। হিংসিক তার ভালোভাবে খেয়াল রাখে, তার যত্ন নেয়। সে রিয়েলাইজ করে হিজিন তাকে খুব ভালোবাসে। এরপর দেখি যেরকমভাবে কোনো কাপেল তাদের জন্য একটা ভালো ঘর কেনে, সেরকমভাবেই তারা তাদের বোর্ডের ঘর রং করছে। এরপর একদিন এই লেকে একটা লোক ফিশিং করছিল। ফিশিং করতে করতে তার একটা দামি জিনিস জলে পড়ে যায়। তারপর সে লোকাল ড্রাইভিং টিমকে ফোন করে ওটা খুঁজতে বলে। ড্রাইভিং টিমরা ওই লোকটি জিনিস খুঁজে পায় না, কিন্তু তারা সেক্স ওয়ার্কারের স্কুটি খুঁজে পায়। হিজিন এটা থেকে ভয় পেয়ে যায়। সেভাবে পুলিশ হয়তো খুঁজে বের করতে পারে যে সেই সেক্স ওয়ার্কারকে মেরেছে। সে এগুলো দেখার পর একটা আইডিয়া বের করে। সে তার বোর্ডের ইঞ্জিন বের করে তাদের বুথে লাগিয়ে দেয়। তারা বুথটিকে ভাসিয়ে লেক হয়ে নদীতে গিয়ে একদম আলাদা হয়ে নতুনভাবে বসবাস শুরু করে। হিজিন সব লোকের থেকে দূরে আলাদা হিংসুকের সাথে তার একটা আলাদা দুনিয়া বানায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমি এরকম ধরনের অনেক ভিডিও নিয়ে আসি, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করতে ভুলো না। আবার দেখা হবে আরেকটি সুন্দর মুভি নিয়ে। থ্যাংক ইউ।